বন্ধুরা, কোনো মা যদি 10 কেজি ওজনের বাচ্চা জন্ম দেয় তাহলে তার কি অবস্থা হতে পারে? 10 কেজি ওজনের বাচ্চা জন্ম দেওয়ার মানে হলো সাধারণ বাচ্চার চেয়ে 3 থেকে 4 গুণ বড় বাচ্চা জন্ম দেওয়া, এবং জন্মের সময় এত বেশি কষ্ট হবে যেগুলো সহ্য করা কোনো মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। কিন্তু বন্ধুরা, অ্যানিমেল কিংডমে এমন অনেক প্রাণী রয়েছে যারা এরকম অসম্ভবকেই সম্ভব করতে পারে। এমনকি তারা এত বেশি কষ্ট সহ্য করে বাচ্চা জন্ম দেয় যেগুলো দেখলে আপনারা হয়তো কাঁদতেও বাধ্য হবেন। তো বন্ধুরা, জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। সুরিনাম টোর্টস। বন্ধুরা, সুরিনাম টোর্টস এমন এক প্রজাতির ব্যাঙ, তারা তাদের ত্বকের সাহায্যে বাচ্চা জন্ম দিয়ে থাকে। আপনাদের হয়তো মাথায় আসতে পারে এটা আবার কিভাবে সম্ভব, তাহলে একবার এই ব্যাঙটির পিঠের দিকে লক্ষ্য করুন, যেখানে আপনারা উপরের ভাগে কালো কালো ছিদ্র দেখতে পাচ্ছেন, আর এই ছিদ্রগুলোর মাধ্যমেই তারা তাদের প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। এই প্রজাতির পুরুষ ব্যাঙগুলো মিলনের সময় ডিমগুলোকে ফার্টিলাইজ করে ব্যাঙের পিঠের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করিয়ে দেয়। এরপরেই ফার্টিলাইজ করা ডিমগুলো ছিদ্রের মধ্যেই বিকশিত হতে থাকে, এবং তারপরে আস্তে আস্তে ডিমগুলো ফুটে ছিদ্র দিয়ে বাচ্চাগুলো বেরিয়ে আসতে থাকে। এই প্রক্রিয়ায় একসাথে অনেকগুলো বাচ্চা জন্ম দেওয়ার কারণে মা ব্যাঙের অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক হয়ে যায়। এমনকি কখনো কখনো এরকম বাচ্চা জন্ম দেওয়ার কারণে মা ব্যাঙের মৃত্যুও ঘটে যায়। তবে বেশিরভাগ সময় মা ব্যাঙগুলো অনেক সুস্থ এবং স্বাভাবিকভাবেই তাদের বাচ্চাগুলো জন্ম দিয়ে থাকে। কিউই বার্ড। বন্ধুরা, এই পাখিটির জন্য গর্ভাবস্থা অনেক বেশি সংকটাপন্ন হয়ে থাকে, কারণ এই পাখিটি অনেক বড় আকারের বাচ্চা জন্ম দিয়ে থাকে। এই পাখিটির ডিমের ওজন তার পুরো শরীরের 25%। পাখিটিকে যদি মানুষের সাথে তুলনা করা হয় তাহলে কিউই বার্ডের মতো কষ্ট সহ্য করতে একজন মানুষকে 13 কেজি ওজনের বাচ্চা জন্ম দিতে হবে। তাহলে চিন্তা করে দেখুন, এই পাখিটি কি পরিমাণ কষ্ট সহ্য করে তার বাচ্চা জন্ম দেয়। আপনারা জেনে অবাক হবেন, গর্ভাবস্থার শেষ পর্যায়ে এই পাখিটির অবস্থা এমন পর্যায়ে চলে যায় সে তার জায়গা থেকে নড়াচড়া পর্যন্ত করতে পারে না, যার কারণে তার খাদ্য চাহিদা পূরণ করার জন্য শরীরের ফ্যাটের উপর নির্ভর করতে হয়। লিনিয়েটাস স্পাইডার। এই প্রজাতির স্পাইডারগুলোর ডিমের থলি নির্গত হওয়ার পরে তাদের কোষে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। এমনকি এই অবস্থায় বাচ্চাগুলোর খাবারের দায়িত্ব পুরোপুরিভাবে মায়ের উপর চলে আসে, আর এই জন্য মা তার নিজের জীবন উৎসর্গ করে বাচ্চাদের খাবারের যোগান দেয়। আসলে বাচ্চাগুলো জন্মের পর তার মাকেই খেতে শুরু করে দেয়। এই বাচ্চাগুলো জন্মের পর থেকে 2 সপ্তাহ পর্যন্ত তার মায়ের শরীর থেকে নির্গত লিকুইডের উপর নির্ভর করেই বেঁচে থাকে, আর এই খাবারগুলো মা স্পাইডার নিজে চিবিয়ে তাদেরকে দেয়। এমনকি নিজের শরীর থেকে খাবার খাওয়াতে খাওয়াতে এক পর্যায়ে স্পাইডারগুলো নিজেই মারা যায়। আর এর থেকে বোঝা যায় এই প্রাণীগুলো মা হওয়ার জন্য তাদের কত বড় বলিদান দিতে হয়। পার্কিউপাইন। বন্ধুরা, এই প্রাণীগুলো দেখতে অনেক বেশি কিউট হলেও এই প্রাণীগুলোর শরীরে হাত দেওয়া অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। এদের শরীরের মধ্যে অনেকগুলো তীক্ষ্ণ কাঁটা থাকে যেগুলো তাদেরকে বিপদ আপদের হাত থেকে রক্ষা করে। যদিও বা কাঁটাগুলো তাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে, কিন্তু গর্ভাবস্থায় কাঁটাগুলো তাদের অনেক বেশি ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তারা যখন বাচ্চা জন্ম দেয় তখন বাচ্চার শরীরে লম্বা লম্বা কাঁটাগুলো নিয়েই তারা জন্ম নেয়। তবে এই লোমগুলোর জন্য মায়ের তেমন কোনো সমস্যা হয় না, কারণ জন্মের সময় লোমগুলো অনেক বেশি নরম থাকে, কিন্তু জন্মের কয়েক ঘন্টার মধ্যেই কাঁটাগুলো ধীরে ধীরে শক্ত হতে থাকে। কিন্তু সমস্যা হয় তখনই যখন বাচ্চা জন্ম দেওয়ার সময় বাচ্চাগুলো উল্টো অবস্থায় হয়ে থাকে, আর ওই সময়ে বাচ্চা জন্ম দিতে গেলে তার কাঁটাগুলো মায়ের যৌনাঙ্গে আটকে যায়, যার কারণে এই মায়েদের বাচ্চা জন্ম দিতে অনেক বেশি ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে হয়। টেনরেক্স। বন্ধুরা, আগের প্রাণীটির মতো একই অবস্থা টেনরেক্সেরও হয়ে থাকে। এই প্রাণীটি দেখতে অনেকটা হেজহগের মতোই। এই প্রাণীর বাচ্চাগুলো তাদের শরীরে কাঁটা নিয়েই জন্মগ্রহণ করে, কিন্তু তফাৎ শুধু একটাই, যেখানে পর্কিউপাইন একবারে 1টি বাচ্চা জন্ম দেয় সেখানে টেনরেক্স 2 থেকে 10টি পর্যন্ত বাচ্চা জন্ম দেয়। এমন অবস্থায় যদি তাদের বাচ্চাগুলো উল্টো দিকে হয়ে জন্ম নেয় তাহলে এই প্রাণীটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আর এই অবস্থায় এতগুলো বাচ্চা জন্ম দেওয়া কত বেশি ভয়ঙ্কর হতে পারে সেটা কল্পনা করলে গা শিউরে উঠে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং ভিডিওটির দ্বিতীয় পার্ট পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।